হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক চুমু। তো আজকে হচ্ছে সানডে, সানডে মানেই হচ্ছে ফানডে, বাট আমার জন্য তা নয়, বিকজ আমার এখন অনেক কাজ আছে, আজকে প্রচুর কাজ। তারও একটু কি আলোটা কম আসছে? হ্যাঁ, তো আজকে হচ্ছে তোমার আমরা ফ্ল্যাটে থাকছি না, আজকে আমরা শ্বশুরবাড়ি যাব। বিকজ তোমরা জানো গত 3-4 দিন ধরে আমার শাশুড়িমা পুরীতে গেছেন, তো আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে আমার জ্যাঠা শ্বশুর শ্বশুরমশাই মানে আমার বাবা সবার জন্য রান্নাবান্না করতে হচ্ছে। সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানেই সব কিছু করছি। আমার বরকে অফিসের জন্য সব কিছু রেডি করে দেওয়া, যেগুলো আমার করতে হয় না, আমি খুব ফ্রিলি থাকি, আমার শাশুড়িমা করে, সেগুলো সব করতে হচ্ছে। তো যাই হোক, তো চলো এখন যাব, হচ্ছে 9টা বাজে, সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিনটা কি কি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন যাব হচ্ছে ফার্স্ট অফ অল বাজারে, বাজার টাজার করে টোরে নিয়ে, বিকজ সানডে ছাড়া আমার বর ছুটি পায় না, সানডেই বাজার করার জন্য ছুটি পায়। তো সানডে বাজার টাজার করে নিয়ে তারপর যাব শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে গিয়ে কি কি করি না করি, রান্না কি কি করব সব দেখে টেকে তারপর তোমাদের সাথে মানে তার মাঝখানে তোমাদের সাথে অবভিয়াসলি ব্লগে তো শেয়ার করবই। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইজ, বাজার থেকে চলে এসেছি আর দেখো বসিয়েও দিয়েছি পুরো অন্যরকম একটা জায়গায়। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে আমি করছি এখন, জানো তোমরা, বিকজ আমার শাশুড়িমা নেই, তো সব রান্নাবান্না করছি। ওদিকে লাউয়ে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো আলু আর একটু ছিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওরা সকালে খেয়ে নেবে। বাজার গেছিলাম বলে দেরি হয়ে গেছে প্রচণ্ড, তো আমার শ্বশুর শ্বশুরমশাই জ্যাঠা শ্বশুর তারপর বর ওটা খেয়ে নেবে, আমি একটু কিছু খেয়ে নেবো এখন। তো দেন তারপর তোমার সব মাছ ফাছ চিকেন ফিকেন সব শ্বশুরমশাই ধুয়ে টুয়ে সব রেডি করে দিচ্ছে, হাতে হাতে করছে। তাই বর বলছে তোমার দুখানা হেল্পার হয়ে গেছে, মানে আমি বর আর শ্বশুরমশাই সবাই করে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, রান্নাটা তাড়াতাড়ি করে নিই, সবাইকে খেতে দিতে হবে। তো চলো। তো গাইস, এখন বাজে দুপুর 2টো বাজতে, এখনো 10 মিনিট বাকি। তো আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল, বাবাকে জ্যাঠাকে জ্যাঠুকে মানে আর বর সবাই মিলে আমরা খেয়ে নিলাম। এখন তোমার যাব হচ্ছে ওই ফ্ল্যাটে গিয়ে একটু স্নান করে পুজো দিয়ে বর তারপরে আবার এই বাড়িতে আবার আসবো। এই যে হ্যালো। তো চলো কি কি রান্না করেছি আজকে একটু দেখাই তোমাদেরকে। দেখো এটা খাওয়া হয়ে গেছে, শোল মাছের ঝোল করেছিলাম কাঁচকলা দিয়ে, এটা তো জানো ভাত। এটা তোমার লাউ দিয়ে মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে, আর এটা তোমার ওই তোমার মাছের তেল ডিমের পুরো ঝুড়ি মতো করেছিলাম, এটা তোমার ধনে পাতা বাটা, আর এটা হচ্ছে তোমার ওই কুমড়ো আলু শিম সেদ্ধ দিয়ে পুরো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। আর একটা জিনিসও করেছিলাম, যেটা হচ্ছে তোমার লাউয়ের খোসা বাটা, এটা আমি ফার্স্ট টাইম করলাম, যদিও বাড়িতে মাকে দেখেছি কিন্তু আমি করিনি কোনো, কিন্তু বাবা খেয়ে বললেন যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, তো পরের থেকে আবার ট্রাই করব। তো চলো এবার চলো যাই ফ্ল্যাটে, ফ্ল্যাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কিছুক্ষণ পরের মধ্যেই আবার আসবো, এসে বিকেল টিফিন টিফিন করবো সব। তো চলো টাটা। তো গাইস, এই মাত্র ঘরে ঢুকছি আমরা, পুরো বিধ্বস্ত অবস্থা, বাবা আর পাচ্ছি না গো। তারপর দেখো আবার বাজারে গেছিলাম, একটু শসা একটু লেবু নিলাম আমার স্যালাডের জন্য, একটু বড়বড় লস্যি খাবে আর আমারও দই খেতে হয়, তো দই নিলাম, আর এখানে একটা চা পাতা নিলাম আর হ্যান্ড সোপ, এইগুলো নিয়ে ফ্ল্যাটে এলাম। এইবার আবার কাজ হচ্ছে স্নান করা, স্নান করিনি ওই বাড়িতে শ্বশুরবাড়িতে, এই বাড়িতে করবো বলে, ও বর পুজো দেবে এখানে, তাই জন্য করে টোরে সব আবার যাবো ওই বাড়ি। ওই বাড়ি গিয়ে বিকেলের টিফিন কিছু করব, বাবাকে চা দেবো, এই সব কিছু করে টোরে আমিও একটু আজকে একদম মালাই মার্কে চা খেতে হবে আমাকে, বুস্ট আপ করার জন্য নিজেকে।
আর দুধটা মহিষের দুধ নিয়ে এসেছে, যাতে যাতে আমি একদম মালাই মার্কে চা খেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট কাজ ফাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। দেখো এখনো ব্যাগটাও নামাইনি পিঠ থেকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস চলে এসেছি আবার এই বাড়িতে। তোমার এই যে পেছনে সব পর্দা ফর্দা দিচ্ছিল, তো একটুখানি রেস্ট নেব এবার, বিকজ ওই বাড়িতে গিয়ে সব কাজ ফাজ সারা হয়ে গেল। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তোমার চা করব, একটা ভালো করে জম্পেস মালাই মার্কে চা খাবো আমি আর বাবা। ও তো খায় না, ও তো খাবে না, তো আমি আর বাবা খাবো, আর আমার জ্যাঠা শ্বশুরকে দিতে হবে, তিনজনে খাবো। তো চলো করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো। তো গাইস চা ফা খেয়ে নিয়েছিলাম, এখন আবার তোমার একটু ওদের জন্য চাউমিন করে দিচ্ছি। তো চাউমিন খাবে সবাই, আমি জাস্ট একটা বয়েলড এগ খাবো, দ্যাটস ইট, আর ওরা সবাই চাউমিন খাবে, তাই চাউমিন করছি, চলো দেখাচ্ছি। এই হচ্ছে গাজর, বিনস, সব কিছু এটা দিয়ে চাউমিন হবে। আর এদিকে আমার বয়েলড এগ হচ্ছে, এই যে ডিম ফিম দিয়ে, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে চাউমিন। তো দেখো কে এসছে আমাদের বাড়িতে, টাকা সারপ্রাইজ। আমরা সব বসে চাউমিন খাচ্ছিল, আমার বাবা, তারপর বাবা মানে শ্বশুরমশাই আর সন্তু, তখন আমার বর তখন চলে এসছে সারপ্রাইজ দিতে। চা চলছে, এখন চা চলছে, তার সাথে পাঁপড় ফাঁপড় বেজে দিলাম, সেগুলো খাচ্ছে। তো আর এই যে আর একজন শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছে, আর এই যে সাবুর পাঁপড় ফাঁপড়। পয়সা খাবি না, বিস্কিট? আচ্ছা তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কাজ করে নি। এই যে মশলা করব এখন, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সেলাইয়ের মেশিন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি, তো রাতে একটুখানি গিলামেটে সব স্টমাক আর গিজার্ড ওগুলো এনেছিল, তো ওগুলো কষা করছি। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো কষা হচ্ছে, এটা হয়ে গেলে আমার রাতের ডিনারের জন্য সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এইমাত্র জাস্ট একটু আগেই রান্নাবান্না কমপ্লিট করলাম, আর দাদাও চলে গেছে বাড়ি। তারপর বরকে বললাম একটুখানি যাও, সরি ফর দ্য মানে ব্যাকগ্রাউন্ড, একটু মেসড আপ দেখবে এই জায়গাটা, সব জামা প্যান্ট এনে এনে পরে পরে রাখা হয়েছে। তো বরকেও বললাম যাও একটুখানি ওই গিজার্ড আর ওইটা করেছিলাম কষা কষা, তো যাও একটু বাড়িতে দিয়ে আসো। বাবা বললো আমার শ্বশুরমশাই যা একটু বাড়িতে দিয়ে আসার জন্য। তো বর আবার বাইকটা বার করে গেল, দিয়ে আসবে। তো তারপর আমার খাওয়া হয়ে গেছে, আমি জাস্ট একটা বাটি ডাল খেয়েছি, আ বোল অফ ডাল অ্যান্ড আ কিউকাম্বার, বাস দ্যাটস ইট, একটা সিঙ্গেল কিউকাম্বার, দ্যাটস ইট, আর কিছু খাইনি। আর তো এরপর ও এলোকে খেতে দেবো, আর জেঠু যারা শ্বশুরকে খেতে দেওয়া হলো, বাবাকে মানে শ্বশুরমশাইকে খেতে দেবো, দুজন খাবে, তারপর ফ্ল্যাটে চলে যাব। আবার কালকে সকাল 6:30 আসবো, এই হচ্ছে রুটিন। তো চলো ফ্ল্যাটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, তো তোমরা আমাকে একেবারে নতুন নতুন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে এই কদিন, বিকজ তো তোমরা জানোই যে যাচ্ছি আসছি এই করছি। তো খেয়ে খাইয়ে দাইয়ে বরকে আর শ্বশুরমশাইকে, তোমার জেঠুকে তো 9:00 মানে অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর বর আর বর এসেছিল, মায়ের কাছে বললাম বাপের বাড়িতে দিতে, তারপর আবার গেছে, আবার গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এলাম। এখন জাস্ট কিচ্ছু না, নাথিং, জাস্ট তোমার ড্রেসটা চেঞ্জ করলাম, হাত পা মানে ড্রেসটা চেঞ্জ করলাম, হাত পা মুখ ধুলাম, ফ্রেশ হলাম, এবার জাস্ট শুয়ে পড়বো, কারণ আবার কালকে সকাল 6:30 উঠতে হবে। 6:30 উঠে 7:00 মধ্যে উই হ্যাভ টু লিভ কালকে। হ্যাঁ কালকে হচ্ছে বাবার বার, মানে সোমবার, অ্যান্ড আমরা হচ্ছে মহাদেবের ভক্ত, তো কালকে সোমবার পুজো আছে। হ্যাঁ আমরা মহাদেবের ছেলে মেয়ে, তো তাই জন্য মহাদেবের পুজো আছে কালকে সোমবার। তো ওর আরও বেশি কাজ, বিকজ আমাকে এখান থেকে নিয়ে দেবে হচ্ছে শ্বশুরবাড়ি, ওখানে গিয়ে আমি রান্নাবান্না সব স্টার্ট করে দেব। আমার শ্বশুরমশাই বললো তোমাকে যে ভাতটা শ্বশুরমশাই অলরেডি বসিয়ে দেবে। ইয়েস, তোমরা হয়তো ভাববে যে শ্বশুরমশাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি, বাট না, একটুও না। আমি একদম বলি না যে বাবা করো, বাবা ইচ অ্যান্ড এভরিথিং পারে, ইচ অ্যান্ড এভরিথিং। আজকালকার মানে জেনারেশনের
মানে কি বলবো, আজকাল বলো বা আগেকার ছেলেরা আমরা জানি অতটা কিছু পারে না। ইভেন আমার বড় অনেক কিছু পারে, আমার দাদা, আমার বাবা, সবাই, আমাদের মানে আমার বাপের বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি, সবাই সব কিছু পারে। উই ডু এভরিথিং। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বা আমার বাপের বাড়িতে মেয়েরা সব করবে, ছেলেরা বসে খাবে, এই রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। আমাদের বাড়িতে সবাই, আমার বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতে সবাই কাজ করে, মেয়েরাও যা যা করে ছেলেরাও তাই তাই করে। আমার শ্বশুর মশাই মানে ইচ অ্যান্ড এভরিথিং করে, তো রান্না থেকে শুরু করে সব কিছু আমি করছি, বাসন মাজে মানে আমার বাসন মাজাগুলো সব কিছু শ্বশুর মশাই করছে, বিকজ আমার শাশুড়িমা সব কিছু নিজে হাতে করতে বেশি পছন্দ করে, ইভেন কাঁচা পর্যন্ত নিজের হাতে করে। এখনও অবধি স্টিল নাও এখনও অবধি কোনো লোক দিয়ে কিচ্ছু করায় না, বিকজ আমার এক একজন থাকে না, আমার শাশুড়ি মানে পছন্দ না, তো তাই জন্য তো বাস খাওয়া রান্না বান্না সব আমি করছি সব কিছু। আর বাসন মেজে দেওয়া থেকে, হেল্প করা থেকে, মাছ কেটে দেওয়া বলো, আজকে আমার শোল মাছ করেছি, শোল মাছ পুরো জ্যান্ত নিয়ে এসেছিলাম, কে আমার শ্বশুরমশাই মাছ কেটে দিয়েছে, তো ভাবো জাস্ট। তো মা বাবা মাছ কেটে দিল, মাছ করলাম, আর তো তারপর কালকে বললো বাবা আমি ভাতটা বসিয়ে দেবো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি ধীরে সুস্থে আসবে, আমি ভাতটাও অ্যাটলিস্ট বসিয়ে দেবো। আমি বললাম আচ্ছা বাবা, আমি বললাম না থাক তুমি করো না, আমি এসেই করবো, কিন্তু বাবা বললো না আমি বসিয়ে দেবো, ভাতটা আগে আগে হয়ে গেলে তোমার তারপর এসে তরকারিপাতি মানে যাগুলো সব কিছু করতে সুবিধা হবে। আর আমাদের শ্বশুরবাড়িতে বলো বাপের বাড়িতে কোনো দিন কেউ এক পদে মানে খেতে পারে না, একটু দু তিন চার রকম পদ লাগে, তো তাই জন্য আর ওই জন্যই আরও বেশি। তো আমাকে গিয়ে বরের সকালে খেয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে, আমার দুপুরে আমার জ্যাঠা শ্বশুরে আমার শ্বশুরমশাই খাবে, আবার রাতে আমার বর, আমি আর আমার শ্বশুরমশাই আর জ্যাঠা শ্বশুরমশাই সবাই খাবো। তো এই সব কিছুর রান্না আমাকে কালকে সকালে করে আসতে হবে। তো সকালে করে আসলে বিকেলে জাস্ট আবার যখন বর অফিস থেকে আসবে তখন আবার ওর সাথে গিয়ে জাস্ট আর কিছু একটু আদব থাকলে ওগুলো করে খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালে যাব ওখানে গিয়ে রান্না বান্না করবো, দেন বাড়ি আসবো, বাড়ি এসে তোমার কালকে তো বর সোমবার, ও আমাকে ওখানে ছেড়ে এসে আবার এখানে এসে স্নান করে পুজো দিয়ে আবার যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওখানে করতে থাকবো আর তারপর এসে আবার আমি যাব আবার বাপের বাড়ি আমার। তো আমরা দুজনেই চেষ্টা করি যে সব সময় বাবা মাকে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি রাখতে, তাই জন্য ফার্স্ট প্রায়োরিটি রাখতে বাবা মাকে চেষ্টা করি। তো তাই জন্য সবসময় চেষ্টা করি যাতে সেখানে অ্যাটেন্ড করি আমরা রোজ 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 রোজ। তো আমিও ওখানে আমার বাপের বাড়িতে রোজ যাই, আর আমার বাবা বড় আমার শ্বশুরবাড়িতে রোজ যায়, ইভেন আমরা দুজনেই, আর এখন তো আমিও রোজ যাচ্ছি, কারণ আর রোজ মানে এরকমভাবেই চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর শ্বশুরবাড়িতে থাকি না, কারণ তোমার শ্বশুরবাড়িতে আমার ওটা ফ্ল্যাট হওয়ার কথা চলছে, প্রমোটিং হওয়ার কথা চলছে, তাই জন্য আমি ফ্ল্যাটে থাকি। আর এইটা আমার বাবার ফ্ল্যাট, আমার বাবার ফ্ল্যাট এইটা, তো রেখে পড়া ছিল, তো এখানে আমি আমার বর থাকি এখন ফর ফিউ মান্থস বা ইয়ার্স বলো থাকবো, বিকজ অফ আমার বাবা শ্বশুরবাড়িটা প্রমোটিং হবে আর শ্বশুরবাড়িতে স্পেসটা একটু কম, তো তাই জন্য এখন এখানে থাকি। তো তো আশা করছি তোমাদের পুরো সব কিছু কোয়েশ্চেন্স থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার। তো চলো টিল দেন টেক কেয়ার, বাই বাই। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমার নিয়ার আর ডিয়ার ওয়ান্সদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।